প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর দ্বাদশ অধ্যায় হতে দ্বিতীয় ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। দি ফলোয়িং ডাটা আর টেকেন ফ্রম দি বুকস অফ এনজিওস কনসার্ন এক্স ওয়াই জেড অন 31st মার্চ 2021। অর্থাৎ এক্স ওয়াই জেড লিমিটেড এর 31শে মার্চ 2021 সালের নিমুক্ত তত্ত্বাবলী দেওয়া হয়েছে। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক টাকা 25,20,000, টু চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড টাকা 1,20,000 অ্যান্ড 1,00,000 রেসপেক্টিভলি। ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নো রেকর্ডেড ইন ক্যাশবুক টাকা 33,000। চেক ডিপোজিটেড ইন টু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড টাকা 2,81,000। ব্যাংক চার্জেস নট ইয়েট রেকর্ড ইন ক্যাশ বুক টাকা 9,000। কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডাফটার টাকা 3,00,000। অ্যান্ড নোটস পেয়াবল পেড বাই ব্যাংক নট রেকর্ডেড ইন ক্যাশ বুক টাকা 25,000। রিকোয়ার্ড প্রিফার এ ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট। অর্থাৎ 31শে মার্চ 2021 সালে এক্স ওয়াই জেড লিমিটেড হতে কিছু তত্ত্বাবলী দেওয়া হয়েছে। এই তত্ত্বাবলী থেকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। সলিউশন সমাধান সর্বপ্রথম লিখতে হবে প্রতিষ্ঠানের নাম এক্স ওয়াই জেড ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট ব্যাংক সমন্বয় বিবরণী ফর দি ইয়ার ইন্ডার 31শে মার্চ 2021। 2021 সালের 31শে মার্চ সমাপ্ত বছরের জন্য শিরোনামটি লেখার পরে আমরা একটি ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য ঠিক এভাবে কলাম তৈরি করব। পার্টিকুলার্স টাকা টাকা অর্থাৎ বিবরণ, দুটি টাকার কলাম, একটি টাকার কলাম হলেও হবে, দুটি টাকার কলাম হলেও হবে। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতেছি। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে ঠিকাদার বই এবং পাস বইয়ের মধ্যে ব্যাংক এর মিল সাধন করা। আজকে আমরা দেখে দেখে প্রদত্ত প্রশ্ন থেকে সমাধানটি করব। সর্বপ্রথমে লিখতে হবে প্রদত্ত প্রশ্ন থেকে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক টাকা 25,20,000। অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এই কথাটা আমরা সর্বপ্রথমে লিখেছি। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ফাইনাল কলামে 25,20,000 টাকা। এই টাকার সাথে কিছু লেনদেন যোগ হবে, কিছু লেনদেন বিয়োগ হবে। ব্যাংক এ যেসব কারণে টাকা বৃদ্ধি পেয়েছে সেই সব লেনদেন গুলো আমরা নগদান বইয়ে বা এখানে আমরা যোগ করব, এবং যেই সব লেনদেন ব্যাংকে টাকা কমে গেছে সেই সব লেনদেন আমরা এখান থেকে বিয়োগ করব। একটা একটা করে দেখা যাক। টু চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড টাকা 1,20,000 অ্যান্ড টাকা 1,00,000 রেসপেক্টিভলি। অর্থাৎ আমানতকারী দুটি চেক ইস্যু করেছে, অর্থাৎ পাওনাদার খেয়ে দিয়েছে ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য। একটি হচ্ছে 1,20,000 টাকা, আরেকটি হচ্ছে 1,00,000 টাকা। ওই দেনাদারদের যখন আমানতকারী চেক প্রদান করেছে তখনই সে নগদ থেকে 1,20,000 এবং 1,00,000 টাকা বিয়োগ করে ফেলেছে, অর্থাৎ কমিয়ে দিয়েছে। এবং পাওনাদারগণ ওই চেকগুলো ব্যাংকে এখনো উপস্থাপন করেনি, তার মানে হচ্ছে ব্যাংক থেকে টাকা নেয়নি, তাই নগদে টাকা কমে যাবে এবং ব্যাংকে টাকা বেড়ে যাবে। ব্যাংকে যেহেতু টাকা বৃদ্ধি আছে, নগদ এখনো যেহেতু ব্যাংক থেকে টাকা নেওয়া হয়নি, সেজন্য আমরা আবার নগদে যোগ করে দেব। দেখা যাক, নাম্বার ওয়ান, চেক ইস্যুড বাই নট প্রেজেন্টেড। চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি। একটি হচ্ছে 1,20,000 টাকা, একটি হচ্ছে 1,00,000 টাকা। টোটাল হয় 2,20,000 টাকা ইনার কলামে। তারপরে আছে ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নট রেকর্ডেড ইন ক্যাশবুক 33,000। অর্থাৎ আমানতকারী হিসেবে টাকা জমা রাখার কারণে 33,000 টাকা সুদ প্রদান করেছে, তাই পাস বইয়ে 33,000 টাকা বেড়ে গেছে, কিন্তু নগদান বইয়ে যা লিপিবদ্ধ করা হয়নি তাই আমরা এখন নগদে বাড়িয়ে দেব। যেহেতু ব্যাংকে টাকা বেড়ে গেছে সেহেতু আমরা নগদে বাড়িয়ে দেব। দেখুন নাম্বার থ্রি দিয়ে দেখেছি ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নট রেকর্ডেড, অর্থাৎ
আমানতকারী হিসেবে সুদ প্রদান করা হয়েছে যা নগদে হিসাবভুক্ত করা হয়নি, তাই আমরা এখানে বাড়িয়ে দিয়েছি 33,000 টাকা এরার কলামে। তারপরে আছে চেক ডিপোজিটেড ইন্টু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড, টাকা 2,81,000। অর্থাৎ আমানতকারী 2,81,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দিয়েছে দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার জন্য, তাই দেনাদার নগদার বই 2,81,000 টাকা বৃদ্ধি করে দিয়েছে। ব্যাংক ওই টাকাটি এখনো দেনাদারের কাছ থেকে আদায় করতে পারেনি, যার কারণে ব্যাংকে টাকা কম থাকবে। তাই আমরা এখান থেকে এই 2,81,000 টাকা আবার বিয়োগ করে দেব, কারণ আমরা অতিরিক্ত একবার যোগ করেছিলাম, তাই আমরা বিয়োগ করতেছি। লেস নাম্বার ওয়ান, স্যাট ডিপোজিটেড ইন্টু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড, অর্থাৎ ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো আদায় করা হয়নি, 2,81,000 টাকা এরার কলামে। তারপরে আছে ব্যাংক চার্জেস নট ইয়েট রেকর্ডেড ইন ক্যাশ বুক, টাকা 9,000, অর্থাৎ ব্যাংক সুদ ধার্য করেছে 9,000 টাকা যা নগদে হিসাবভুক্ত করা হয়নি। অর্থাৎ এখানে বলা হয়েছে আমানতকারী ব্যাংক হিসাব পরিচালনা করার কারণে ব্যাংক নির্দিষ্ট পরিমাণ একটি চার্জ কর্তন করে, যেটি হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা কর্তন করার কারণে আমানতকারীর ব্যাংক হিসাবে টাকা কমে গিয়েছে, যেটা নগদান বইয়ে টাকাটা বেশি থাকবে, তাই আমরা নগদ থেকে বাদ দিয়ে দেব। দেখা যাক লেস এখানে নাম্বার টু, ব্যাংক চার্জ নট ইট রেকর্ডেড ইন ক্যাশ বুক, ব্যাংক চার্জ ধার্য করেছে 9,000 টাকা যা নগদান বইয়ে হিসাবভুক্ত করা হয়নি, তাই আমরা এখান থেকে বিয়োগ করেছি 9,000 টাকা। কালেকশন বাই ব্যাংক ফ্রম অ্যাডাপ্টার, টাকা 3,00,000, অর্থাৎ একজন দেনাদারের কাছ থেকে 3,00,000 টাকা আমানতকারীর পক্ষ হয়ে ব্যাংক আদায় করেছে, যার কারণে ব্যাংকে 3,00,000 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু যা আমানতকারী জানে না তার কারণে নগদান বইয়ে 3,00,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়নি, তাই আমরা এখন এই 3,00,000 টাকা নগদান বইয়ে বাড়িয়ে দেব। নাম্বার টু, কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডেফটর, 3,00,000 ইনার কলামে যোগ করেছি। আরো আছে গুডস পেয়াবল পেইড বাই ব্যাংক নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, টাকা 25,000, অর্থাৎ আমানতকারীর পক্ষ হয়ে ব্যাংক একজন পাওনাদারকে 25,000 টাকা পরিশোধ করেছে, যার কারণে পাস বইয়ে 25,000 টাকা কম দেখাবে, কিন্তু নগদ থেকে বাদ না দেওয়ার কারণে নগদান বইয়ে 25,000 টাকা বেশি দেখাবে, তাই আমরা নগদ এবং পাস বইয়ের মধ্যে মিল করার কারণে 25,000 টাকা নগদ থেকে বিয়োগ করে দেব। লেসের এখানে নাম্বার থ্রি, গুডস পেয়াবল পেইড বাই ব্যাংক প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ 25,000 টাকা ইনার কলামে। এবার আমরা এই যে যোগ করেছি 2,20,000, 3,33,000, টোটাল করলে হয় 5,53,000, 25,20,000 এর সাথে যদি 5,53,000 যোগ করা হয় টোটাল হয় 30,73,000 টাকা প্লাস ফিগার। এই টাকা থেকে এই যে আমরা বিয়োগ করেছি 2,81,000, 9,000, 25,000, টোটাল হচ্ছে 3,15,000। 30,73,000 টাকার থেকে যদি 3,15,000 টাকা বিয়োগ করা হয় তাহলে হবে 27,58,000 টাকা, যার নাম হবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, অর্থাৎ পাসবই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাংক এবং পাসবই এর মধ্যে আমাদের টাকাটি মিলে হবে 27,58,000 টাকা। আশা করি প্রদত্ত সমস্যাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।